আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর অশেষ কৃপায় আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো কীভাবে আপনারা ইমোতে ছবি সেট করবেন, ইমোতে গান সেভ করবেন, সেটা নিয়ে মূলত ভিডিওটা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন, প্রথমে প্লে স্টোরে গেলাম, গিয়ে তারপর এই যে ইমো, ইমোতে টাইপ করে আই এম ও ইমো লিখে সার্চ করবেন, অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনার যেটা ইনস্টল করা আছে সেটাই আপনি নেবেন। তো আমার যেহেতু এইচডি এটা আছে, আমি সেটা নিলাম, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এক মিনিট বন্ধুরা, চলে আসতেছে, এই যে আসতেছে, এই যে চলে আসছে। তো আপনি কোথাও কিছু করতে হবে না, আপনি কিছু অপশন করতে হবে যে এখানে নট নাও, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করুন, এই যে চলে আসছে বন্ধুরা, এই যে অ্যাড মিউজিক, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে চলে আসছে হা, এই যে হা হা, যেটা এটা অর্থ হলো হাসি দিয়ে কোনো অনেকগুলো ভিডিও গান আছে সেগুলো দিতে পারতেন। দেখেন ক্লাসিক ইউ, এটা দিতে পারেন, লাভ দিয়ে আছে কতগুলো এটা দিতে পারেন, এটা দিতে পারেন, মন ভালো থাকার জন্য একটা সাপোর্ট দিলাম, এটা দেওয়ার পর এরকম এরকম ক্লিক করলাম, এরকম এই চলে আসবে। তো আপনি এরকম এরকম বাইর হওয়ার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে গানটা উঠে আসবে। রাতে কি হবে বন্ধুরা, এই ইমোট সুন্দর হবে, প্রফেশন হবে, দেখতে সুন্দর লাগবে। কেউ যদি আপনার ইমোটে ঢোকে তো আপনাকে হ্যাকার বা অন্য কিছু স্পেশাল কিছু মনে করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি, আসসালামু আলাইকুম।